মন খান ফুতলা হরিয়া বাইনতে রাখি দিমু। আমার মিষ্টির গুল্লা বানানি শেষ, আজকু যে গরম পড়ছে তার লাগে আমি choosing to buy some zuta for Ali Ha and Alvi because it's quite hot. আর তাই জোতা যেগুলো আমি আছে ওটার মাঝে ওটার বেল্টের মাঝে তাই খাল যায় কি, ইউ নো দিস ওয়ান্স, সো আই ট্রাই টু গেট দিস ওয়ান। দেখি এবলা কিতা করে, ইউ নো সামার আইলে মা জোতা লই আরো দিনিও ভালো। আচ্ছা হুড়ো তাই দিব না, খিলান পিনবো মা দৌড়াত গেলে তো বেটটা দিয়ে ফুড়ি দিব। আজকে যে গরম পড়ছে ওটার লাগে আমি ice cream, I love these ones, the cute pack for me obviously. High school থেকে আইয়ারি খালি হবে আজকে, it's so hot, that's why I bought two box. এখন আমি pay করে লাই গিয়া top of the মরিস নহ বাইসলাম তো তার ice creams finish হয়ে গেছে, it's so hot today. All right, let's go pay this. আজকে আমি আমার জানে খর মিষ্টি খাইতাম, লেগে আজকে আমি মিষ্টি বানাইম। এখানেও 1 লিটারের মতো দুধ আমি জাল দিমু, জাল দিয়া আপনার লোকে এই রেসিপি আমি শেয়ার করবো। তো ওখানে আমি 1 লিটার দুধ জাল দিলে এরম বাদর স্টেপ আমি ফরে কইলাম, এটা জাল ওর বাট আপনারা কন্টিনিউস লাড়া লাগবো বয়ে লইয়া শোরটা বাঁধে না। আমরা সিলেটি বাসায় হর হই খেরা খেরা কোন জায়গাতেই কিতা হই সর রে আমারে হইবা, আমরা দুধর হর হই আমরা মৌলি বাজারি মানুষে, আপনারা কিতা হন হই বা আমার কমেন্ট করিয়া। আমি কন্টিনিউসলি ওমলা লাইমু যাতে মুড়ো ধরে না আর শর্টটা বাঁধে না আনটিল বয়ে লইছে। সো আমার দুধ গরম হয়ে গেছে, আপনারা দেখতে পারা দুমা বারোর, সো দুধটা গরম হয়ে গেছে, বেশি সময় লাগতো না আর। উতরাই গেলে যদি যে সময় উতরাই দিলাই মইটার মাঝে লেমন জুস, আপনারা করে যদি লেমন জুস না থাকে ভিনেগার যদি থাকে আপনারা ভিনেগারও দিতে পারবা, বাট ভিনেগার স্মেল অত সহজে যায় না ওটা লাগে আমি প্রেফার করি লেমন জুস। সো আমি লেমন জুস দিলাইমু 1-2 চামচ বা নিয়ে 2 চামচও লাগবো আমার 1 লিটার দুধ, সো আমি 2 চামচ লেমন জুস দিলাইমু দিয়া আর লাড়িয়া আমি সানা বানাইলিম। আপনারা দেখাইরাম খিলা খান সানা বানানি লাগে।
দুধটা আমার কন্টিনিউসলি লাড়া লাগবো যাতে সর বাঁধে না। সর বাঁধে কিচ্ছু নয়, বাট মিষ্টিটার ছানাটা খুব ভালো হয় সর না বাঁধে। দুধটা বালাইলাই বয়েল হইতো, তাই আমি লেম্বুর রস দিলাম বা লেবুর রস দিলাম। সো আপনারা দেখতে পারা আমার দুধ বালাইলাই বয়েল হয়ে গেছে। সো এখন আমি দিলাম লেবুর রস, যেহেতু আমার আন্দাজে আমি দিলাম। সো আমারও তো চামচ লাগতো নয়, আপনারা চামচ দিয়ে দুই চামচ দিলেই লইব। দেখ আমার দুধটা মতিন এখন সান হয়ে গেছে। খুব সহজে আমার সানাটা হয়ে গেছে। এখন আমি ই সানারে একটা তেনার তেনা লাইক সুতির একটা তেনার মাঝে আমি ফয়লা ফতম দই লিমু জাকির মাঝে দইয়া আর দই লিমু, বিকজ আমার লেম্বুর রসর গ্রানটা বা স্মেলটা যাতে যায় কি টেস্টটা যাতে যায় কি, আর বাদে দিয়ে আমি ফানি জোড়া লাগি। আমি ওগুলো খান ফানি দিই রেঞ্জ করে নিব আমার ছানা যাতে লেম্বু রসটা যাই বা গেরান বা স্মেল বা টেস্ট লাগে না লেম্বু রস। তাহলে কেন বালাইলে ঠান্ডা পানি দিই দই দিই, দেওয়ার পরে আমি এটা ঝুলিয়ে রাখি দিব বাইন্ডা ফানি যাতে ধুই যায়। আমি ওগুলো খান ফুতলা করে বাইন্ডা রাখি দিব কত সময় যাতে ফানিটা জড়ি যায়, আদে আপনার মিষ্টি হইতো নয় ভাঙ্গি যাইব ফাটি যাইব। আপনারা যারা মিষ্টি হয় না, কারণ আপনারা সানার মাঝে অতিরিক্ত ফানি থাকে আর সানাটা লেট লেট হয়ে যায়, তার লাগে আপনারা মিষ্টিটা ভাঙ্গি যায় বা সেই পয় নাই বলা খান। তখন আমি চিনির শিরা বানাই লইব, এটাও তো গনোয়া লাগতো নাই। আপনারা পরিমাণ মতো চিনি দিলাই লইব যতক্ষণ আপনারা লাইক মিঠা বালা ফাইন। এটার এখন আমি জাল দিব, আপনারা চাইলে এলাইচির গুঁড়া দিতে পারবা বা এলাইচ ভাঙ্গা দিতে পারবা, আমি এলাইচ পালা ফাইন তাহলে আমি এলাইচ অ্যাভয়েড করব। আমার সানা হয়ে গেছে, ফানি জড়ি গেছে, এখন আমি সানাটা বাখরাই দিব। আমার সানই দিছে, আপনারা যদি দেখুন সানাটা তারপরও পানি রয়েছে অমলান করে মেলাইয়া দিলেইলে জাস্ট পানিটা শুকাই যাইব না, টিস্যু পেপার দিয়া সাফ দিলেইলে হয়ে যাইব। আমার যেহেতু সানা শুকাই গেছে আমার লাগতো না, আমি কানোর মাঝে খুচু আট করতাম না, জাস্ট থোড়া এজারা ময়দা আট করব যাতে শেপটা সুন্দরই হয়, বেশি নাই জাস্ট অতখান। আর আমি এটার বালায় মাখাই লাইক বালায়, ওখান দিয়ে বাংলি সানাটারি এমনি মাখাই দিল। কিন্তু আমার সিনে শিরা আমার খুব বাংলা করে এটারে মাখানি লাগবো, ও স্টেপ ও ভেরি ইম্পর্টেন্ট ইউ নো, পাক্কা লাইক দুই মিনিট ধরে আমার এটারে মাখানি লাগবো যাতে ছানাটা সুন্দর হয় আর ফাটে না আর ইউনো গুঁড়া গুঁড়ো ইয়া যায় কি না যদি চিনি শিরা দেখি আমি। সো এটারে বালাই দেওয়ার মাখানি লাগবো। আপনারা রুটির খাই যেমন মাখায় নমলা খান বা সই ফিটার খাই যেমন মাখায় নমলা খান, ফটিটা দানা যেতে যাতে বাঙ্গে। মাখানি শেষ, আমি ওখানে ছোট ছোট গোলাকার দিলাই বলর মতো।
যে বলে হ্যাঁ মিষ্টি হয়। আমার খুব ভালো করে এটার মাখানি লাগবো, ও স্টেপও ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো পাক্কা লাইক 2 মিনিট ধরে আমার এটার মাখানি লাগবো, যাতে ছানাটা সুন্দর হয় আর ফাটে না, আর ইউনো গুড়া গুড়ো ইয়া যায় কি না যদি চিনি শিরা দিই আমি, তো এটার বালাই দেওয়ার মাখানি লাগবো। আপনার রুটির খাই যেমন মাখাই নমন খান, বা সই ফিটার খাই যেমন মাখাই নমন খান, ফটিটা দানা যেতে যাতে বাঙ্গে। মাখানি শেষ, মিওপনিটারে ছোট ছোট গোলাকার দিলাই বলর মতো যে বলে হান মিষ্টি হয়। গোল মিষ্টির মতো আকার দিলাম সবজির। সো আমার মিষ্টির গুল্লা বানানি শেষ, আমার 1 লিটারে গুনছি না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 থেকে 19টা হয়েছে আমার 1 লিটারে নর্মাল সাইজ। সো আমি এখন চিনির সিরাপ দিলাইমু আমার মিষ্টি, আর দিয়া জাল দিলাইমু অ্যারাউন্ড 10 to 15 মিনিটস। সো আমার চিনির সিরা উতরাই গেছে, আমি এখন আমার মিষ্টির পর দিলাই মুসিনে সিরা দেখটা একটা করিয়া বিসমিল্লাহির রহমান। আমি এখন ডাকনা দি ডাকিয়া ডাকিয়া ফুল আছে 15 থেকে 20 মিনিট বা 10 মিনিট হয়ে যাবো গ্যাসের চুলোয়, যেহেতু আমার ইলেকট্রিক চুলা আমি 15 থেকে 20 মিনিট এটারে জাল দিই ফুল আসে ফুল লেভেলে। দেখো আমার মিষ্টি ফুলিয়া ডাবল সাইজ হয়ে গেছে, তো আমি আরও 5 মিনিট জাল দিলেই, 5 মিনিট জাল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করিয়া ঠান্ডা হয়ে পার দিব। সো রেডি হয়ে গেছে আমার মিষ্টি, আপনারা হোপফুলি আপনারা এই রেসিপি যদি আমার ফলো করে আর মিষ্টি বানান অফকোর্স মিষ্টি পারফেক্ট হইব এভরি সিঙ্গল টাইম। সো প্লিজ এই রেসিপি ট্রাই করিয়া আর আমার জানাইবা কমেন্ট সেকশনও খিলাইল আপনারা রেসিপি। সো আমি আপনার একটা মিষ্টি পাইঙ্গা দেখাইম, ওই তো কাকে সফট হয়েছে like it's literally soft. Perfect misty.